ওয়েলকাম লার্নার্স, আজকে আমরা আলোচনা করব ম্যাথ পেডাগজি নিয়ে। তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত আছো, ম্যাথ পেডাগজি কিভাবে প্রিপেয়ার করব ইত্যাদি। তো দেখো, ম্যাথ পেডাগজির জন্য যে অংশগুলো আমাদেরকে কভার করতে হবে সেই অংশগুলোকে আমি খুব ভালোভাবে স্টাডি করেছি এবং সেই অংশগুলোকে পর্যালোচনা করে দেখেছি এই বিগত বছরের সিটেট পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো এসেছে এবং বারবার ধরে এসেছে, আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, পেডাগজিতে তোমাদের মূল যে বিষয়গুলোকে জানতে হয় সেগুলো কি কি একবার বলে নিই। তোমাদের প্রথমত জানতে হয় গণিতের প্রকৃতি। ম্যাথ পেডাগজির প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে গণিতের প্রকৃতি সম্পর্কে জানতে হয়, পাঠ্যক্রমে গণিতের স্থান এটা সম্পর্কে জানতে হয়, গণিতের ভাষা জানতে হবে, গোষ্ঠী গণিত কি সেই বিষয়টা জানতে হবে, প্রথাগত ও প্রথা বহির্ভূত মূল্যায়ন কি সেটা তোমাদের জানতে হবে, এবং তার পাশাপাশি ভুল বিশ্লেষণ শিখন ও শিক্ষণ সম্পর্কিত আলোচনামূলক ক্লাস তোমাদের জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে নির্ণায়ক ও সংশোধনমূলক শিক্ষণ, এই বিষয়গুলো তোমাদের পেডাগজি সম্পর্কে জানতে হবে। তো তোমরা যদি বলো তাহলে এই প্রত্যেকটা অংশের একটা করে আলাদা বিস্তারিত আলোচনার ক্লাস আমি করিয়ে দিতে পারি, কিন্তু আজকে আমাদের মূল জায়গা হলো বিগত বছরের সিটেটে যে সমস্ত প্রশ্ন পড়েছে এবং যে সমস্ত প্রশ্ন বারবার ধরে এসেছে সেগুলোকে আমি রিসার্চ করে ছেঁকে বের করেছি। আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব এবং সিম্পলি উত্তরগুলোই দেখব, ব্যাখ্যামূলক আলোচনা নয়। তোমরা যদি কমেন্ট করে বলো যে এই অংশগুলোর ব্যাখ্যামূলক আলোচনা আমাদের দরকার আছে স্যার, তাহলে অবশ্যই সেগুলো আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা কি আছে যেটা তোমাদের বাছাই করে নিয়ে আসা হয়েছে। প্রথম প্রশ্নটায় বলা হয়েছে, দেখো, যে প্রাথমিক স্তরের শিশুদের গণিত শিক্ষণ কৌশল হিসেবে নিচে যেটা একবারেই গ্রহণযোগ্য নয়, অর্থাৎ বাচ্চাদেরকে যখন আমরা গণিত শেখাতে যাই তখন বিভিন্ন পদ্ধতিকে অবলম্বন করি, তো এই পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিটা গ্রহণযোগ্য নয়, একবারেই গ্রহণযোগ্য নয় সেটা আমাদেরকে বলতে হবে। তার মধ্যে প্রথম অপশন কি, সিম্পোজিয়াম। এটা অ্যাকচুয়ালি সিম্পোজিয়াম কথা থেকে এসেছে, যার অর্থ হলো আলোচনার দ্বারা বিষয় ঠিক। পরেরটা হচ্ছে ব্যাখ্যাদান, তারপরে ড্রিল, তারপর প্রশ্ন করা। দেখো, যখন তুমি অঙ্ক শেখাতে যাবে কোনো এক বাচ্চাকে তখন সেই সম্পর্কিত অঙ্ক সম্পর্কিত ব্যাখ্যামূলক আলোচনা তোমাকে করতেই হবে বা ব্যাখ্যা দিতেই হবে, অর্থাৎ 2+3 কেন 5 হলো সেটাকে তুমি বিমূর্ত রাশিকে মূর্ত করবার জন্য তোমাকে কতগুলো কাঠি হোক, কতগুলো চক হোক, তাদের যোগফলটা পরপর তিনটে লাঠি রাখলে, তারপর আবার পরপর দুটো লাঠি রাখলে বা চক রাখলে, দিয়ে দেখালে যে গুণ 1, 2, 3, 4, 5, তাহলে এই ব্যাখ্যামূলক আলোচনাটা তোমাকে করতেই হবে। গণিত শিক্ষার জন্য এটা কিন্তু একটা যথেষ্ট বড় জায়গা। এর সঙ্গে সঙ্গে তোমাদের ড্রিল পদ্ধতি, অর্থাৎ একদম ভেতরে গিয়ে অংশটাকে জানা, এই পদ্ধতি তো করতে হবে। তারপর বাচ্চাটা কি শিখলো বা না শিখলো, 2-এর পর কত হয়, 3 হয় কি 4 হয়, যাই হোক সেই সমস্ত প্রশ্ন করে জানতে হবে, কিন্তু শুধুমাত্র আলোচনা দ্বারা কখনোই অঙ্ককে তুমি বাচ্চাকে শেখাতে পারবে না। ফলে এখানে সিম্পোজিয়াম এই কৌশল আমরা কিন্তু গণিত শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন এ। চলো নেক্সট প্রশ্নটায় আসি। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, বলছে অধ্যাপক বি এস ব্লুম নিচের কোনটার সঙ্গে বিশেষভাবে জড়িত ছিলেন। তো আমাদের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা জানি যে উদ্দেশ্য শ্রেণী বিভাগ হয়, শিক্ষণ পদ্ধতি হয়, শিক্ষণ মডেল হয়, শিক্ষণ কৌশল হয়, এতগুলো বিষয় দাঁড়ায়। কিন্তু অধ্যাপক বি এস ব্লুম তিনি যে বিষয়টার সঙ্গে সম্পর্কিত ছিলেন সেটা হলো উদ্দেশ্য শ্রেণীবিন্যাস, অর্থাৎ উদ্দেশ্য শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বি এস ব্লুমের একটা বিশেষ অবদান রয়েছে। তাহলে এখানে অপশন এ হচ্ছে তোমাদের প্রশ্নটির উত্তর। পরেরটা দেখো, বলছে বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে যাও, এইটা এইটা কি ধরনের হতে পারে, সেটা একটা কৌশল হতে পারে, নাকি নীতি হতে পারে, নাকি ম্যাক্সিম হতে পারে, না মডেল হতে পারে। তো দেখো এইগুলোর মধ্যে যেটা আছে, বিশ্লেষণ থেকে আলটিমেটলি সংশ্লেষণের দিকে যাওয়া, সেটা কখনোই কৌশল নীতি কৌশল নয়, নীতিও নয়, এটা একটা ম্যাক্সিম পদ্ধতি বলা যেতে পারে। তাহলে এখানে অপশন সি হবে অ্যান্সার, এবং এটা মডেল পদ্ধতিও কিন্তু নয়, কারণ তুমি যখন বিশ্লেষণ থেকে সংশ্লেষণের দিকে যাচ্ছ তখন সেটা মডেল পদ্ধতির আন্ডারে পড়ে না। তো এই বিষয়গুলো আমি তোমাদের ডিটেল আলোচনা করে দিতে পারি কোনো এক ক্লাসে, তোমরা সেটা আমাকে জানাবে। পরের প্রশ্নটা দেখো, বলছে গণিতের মূল্যায়নের জন্য একজন গণিত শিক্ষক শিক্ষিকার কি ব্যবহার করা উচিত, মানে কি ধরনের প্রশ্ন ব্যবহার করলে গণিতের মূল্যায়ন বা ছেলেটা বা মেয়েটা কতটা শিখেছে, বাচ্চারা কতটা শিখেছে এটা জানতে পারবে। তো সে জন্য কি রচনাধর্মী প্রশ্ন করবে, নাকি মৌখিক প্রশ্ন করবে, নাকি নৈবেক্তিক প্রশ্ন করবে, নাকি উপরে সবগুলি, অবশ্যই উপরে সবগুলি।
কারণ তুমি রচনাধর্মী প্রশ্ন যেমন রাখবে, রচনাধর্মী প্রশ্নতে দেখবে যে ছাত্র বা ছাত্রীটি কিরকম স্তরে আছে বা কতটা ডেপথে পৌঁছেছে সেটা রচনাধর্মী প্রশ্ন থেকে জানা যায়। মৌখিক প্রশ্ন থেকে তাৎক্ষণিক বুদ্ধিমত্তাটাকে তুমি পর্যালোচনা করতে পারবে। একই সঙ্গে নৈবত্তিক যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে তুমি তার বোধ সম্পর্কে ওয়াকিবহাল হবে। তাহলে এই তিনটেকেই তোমাকে রেখে একটা প্রশ্ন বা একটা মূল্যায়ন সেট তোমাকে নির্ণয় করতে হবে, যার জন্য এখানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। পরের প্রশ্নটা এসো, দেখো বলছে অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ, এই উক্তিটা অঙ্কের কোন মূল্যবোধকে নির্দেশ করে। দেখো বিভিন্ন উক্তি, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি, এইগুলো কিন্তু খুব আছে তোমাদের গণিত পেডাগজিতে। গণিত পেডাগজিতে তোমাদের উক্তি সম্পর্কে কিন্তু প্রশ্ন এসেই থাকে, অর্থাৎ বিভিন্ন জনের বিভিন্ন বিজ্ঞানের উক্তি, এই উক্তি নিয়ে একটা ক্লাস শুধু আলাদা করে আমি দেবো। তো দেখো এখানে বলেছে অঙ্ক হলো মানব সভ্যতার দর্পণ, তো এই উক্তিটা কোন মূল্যবোধকে নির্দেশ করে? সাংস্কৃতিক মূল্যবোধ, না নিয়মানুবর্তিতা, নাকি সামাজিক, নাকি কোনোটাই নয়। তাহলে মানব সভ্যতার দর্পণ, ঠিক আছে, এখন মানব সভ্যতা যেখানে রিফ্লেক্ট হচ্ছে সেটাকেই আমরা বলছি নাকি অঙ্ক। তাহলে এটা একটা সাংস্কৃতিক মানব সভ্যতা, সাংস্কৃতিক দিক, কৃষ্টির দিক, এই সমস্তগুলো কিন্তু বিচার করে অঙ্ক। তাহলে এই মূল্যবোধটাকে নির্দেশ করে, এটা মনে রাখবে সাংস্কৃতিক। নিয়মানুবর্তিতা কো নির্দেশ করে না, সামাজিক বোধকে নির্দেশ করে না, তা কি নির্দেশ করে? সাংস্কৃতিক মূল্যবোধকে নির্দেশ করে। পরের অপশন অঙ্ক, পরের প্রশ্নটা দেখো, গণিতের বৈশিষ্ট্য কি, গণিতের মূল স্ট্রাকচারটা কি, ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়, নাকি ধারণার সংক্ষিপ্ত উপায়, নাকি ধারাবাহিক ও বিচ্ছিন্ন একটা উপায়, নাকি সাময়িক ও নিরবিচ্ছিন্ন একটা উপায়? কখনোই গণিত কিন্তু সাময়িক এবং নিরবিচ্ছিন্ন উপায় নয়, কারণ গণিত একটা সাইমলটোনিয়াস প্রসেসের উপর দিয়ে চলে, অর্থাৎ ক্রমশ এক স্টেপ থেকে আরেক স্টেপ, আমরা যেমন সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপরে উঠি, তো সেরকমই একটা ধারাবাহিক ভাবে আমরা কিন্তু উপরে উঠতে থাকবো। দেখো এখানে সি এর অপশনটা বলছে ধারাবাহিক ও বিচ্ছিন্ন, অঙ্ক কখনোই কখনো গণিত কখনোই একটা বিচ্ছিন্ন পদ্ধতি হতে পারে না, ধারণার একটা সংক্ষিপ্ত উপায় এটাও আমরা বলতে পারবো না, কারণ গণিতে হয় অক্কা নয় ছক্কা, হয় তুমি পুরোটাই পারবে বা পুরোটাই জানো, কিংবা কিছুই জানো না, এই মাঝামাঝি কোনো বিষয় হয় না, ফলে কোনো সংক্ষিপ্ত উপায় বলে কিছু হয় না। তাহলে এখানে আমরা কি বলবো, ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায়। কেন ভাষা ব্যবহারের বলবো, তার কারণ আমি বলতেই পারি যে আমার তিনটে ছাগল ছিল, তারপরে আমি আরো পাঁচটা ছাগল কিনেছি, দিয়ে আমার মোট হয়েছে আটটা ছাগল। তাহলে এই এই যে দেখো একটা ভাষা বললাম, তিনটে ছাগল ছিল, তারপর আবার পাঁচটা ছাগল কিনেছি, দিয়ে মোট আটটা, তাহলে এই ভাষাটাকে রূপান্তরিত করছে অঙ্ক। তাই ভাষা ব্যবহারের সংক্ষিপ্ত উপায় হচ্ছে গণিতের বৈশিষ্ট্য। পরেরটা দেখো, নেক্সট প্রবলেমটাই বলেছে গণিত কি, গণিত অ্যাকচুয়ালি কি, কোনো গণনার বিজ্ঞান, নাকি প্রণালীবদ্ধ সংগঠন ও সঠিক বিজ্ঞানের শাখা, নাকি সংখ্যা ও স্থানের বিজ্ঞান, না এই উপরে সবগুলোই? ওকে দেখো গণিত দিয়ে আমরা কি করি, অবশ্যই গণনা তো করি, তাহলে এটা তো বটেই, প্রণালীবদ্ধ সংগঠন ও সঠিক বিজ্ঞানের শাখা এটাও তো আমরা বলতে পারি, কারণ তুমি ফিজিক্স করতে যাও, কেমিস্ট্রি করতে যাও, যে কোনো বিজ্ঞানের শাখাতে যাও, অঙ্ক একটা অপরিহার্য বিষয়, তাহলে এটা একটা সঠিক বিজ্ঞানের শাখা বলতে পারি। সংখ্যা ও স্থানের বিজ্ঞান অবশ্যই এটা আমরা বলতে পারি, এবার তাহলে কি আমি বলবো, এই সবগুলোই তো অবশ্যই সত্যি, তাহলে উপরের সবকটাই সত্যি হবে, তার মানে অপশন ডি হয়ে যাবে প্রপার অ্যান্সার। পরেরটা দেখো বলছে গণিত বইয়ের পাঠ্যসূচি কি রকম হওয়া উচিত, যৌক্তিক ক্রম অনুসারে, নাকি অনুশীলনীর ক্রম অনুসারে, না সমস্যার ক্রম অনুসারে, নাকি কোনোটাই নয়? মনে রাখবে সমস্যার ক্রম অনুসারে কখনোই গণিতের পাঠ্যসূচি হওয়া উচিত নয়। আমরা কি কি করি, ধাপে ধাপে শিখি, প্রথমে যোগ শিখি, তারপর বিয়োগ, তারপরে গুণ, তারপরে ভাগ, এই রকম ধাপে ধাপে শিখবো। তাহলে একটা যৌক্তিক ক্রম থাকবে, একটা নির্দিষ্ট রীতিকে ফলো করব, তাহলে যৌক্তিক ক্রম অনুসারে হওয়া আমাদের অ্যান্সার। অনুশীলনের ক্রম অনুসারে কখনোই গণিত বইয়ের পাঠ্যসূচি হওয়া উচিত নয়, কারণ আমরা ধাপে ধাপে শিখবো, সেটা যৌক্তিক ভাবে শিখবো। যোগ এটা একটা যুক্তি, বিয়োগ একটা যুক্তি, গুণ ঠিক একইভাবে, ভাগ, এগুলো সব কিন্তু এক একটা যুক্তি। তাহলে আমরা যৌক্তিক ক্রম অনুসারে গণিতের বইয়ের পাঠ্যসূচি তৈরি করব। পরের প্রশ্নটা দেখো বলছে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স, তার মানে কি, বলছে যে অঙ্ক হচ্ছে যে কোনো বিজ্ঞানের, যে কোনো শাখার, যে কোনো বিজ্ঞানের চাবিকাঠি। অবশ্যই তাই, কারণ তুমি যদি অঙ্ক না জানো বা গণিত না জানো, তাহলে তুমি পদার্থবিজ্ঞান সম্পর্কে কখনোই ওয়াকিবহাল হতে পারবে না, ঠিক একইভাবে তুমি কখনোই কেমিস্ট্রি বা রসায়ন সম্পর্কে, জীববিদ্যা সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে না। তাহলে ম্যাথামেটিক্স হচ্ছে সবকিছু চাবিকাঠি, এটা কে বলেছিল? আমি আবার বলছি উক্তিগুলো নিয়ে তোমাদের কিন্তু আলাদা একটা ক্লাস করব, কারণ অনেকগুলো উক্তি তোমাদেরকে কিন্তু জানতে হবে, তো সেই উক্তিগুলো সম্পর্কে আমরা একটা বিশেষ ক্লাসে জেনে নেব। এখন আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে এই বিষয়গুলো আমরা দেখব যে
যেগুলো আমাদের প্রশ্নগুলো বারবার ধরে এসেছে। তো দেখো এই যে উক্তিটা, এই উক্তিটা করেছিল রজার বেকন, মনে রাখবে এই উক্তিটা করেছিল কে, রজার বেকন। এখানে অপশন আছে হকবেন, ডেভিড ব্রিক হক, রজার বেকন, ল্যাংস্টার। তো এই উক্তিটা করেছিল রজার বেকন, তার মানে অপশন সি। পরের প্রশ্নটাই আসবো, বিদ্যালয় ছুট, বিদ্যালয় থেকে যখন ছাত্রছাত্রী পালিয়ে যায়, পালিয়ে যায় মিন বিদ্যালয় ছেড়ে দেয়, তখন এই সমস্যাটা সমাধান করতে পারবো আমরা কিভাবে? ছাত্র ছাত্রীদের অর্থ সাহায্য করে, যে ভাই আমি তোকে টাকা দিচ্ছি তো তুই ডেলি স্কুলে আসবি বা ইত্যাদি, এরকম করে, নাকি ছাত্র ছাত্রীদের প্রতি সহানুভূতিমূলক আচরণ প্রদর্শনের মাধ্যমে, সহানুভূতি দেখালাম আহ তুই পাচ্ছিস না ঠিক আছে নে বস এইরকম করে, নাকি স্কুলের পরিবেশকে ছাত্র ছাত্রীর কাছে আকর্ষণীয় করে তোলার মাধ্যমে, এগুলো কোনোটাই নয়। তাহলে দেখো বিদ্যালয় ছুট এই সমস্যাটা সমাধান করা যায় একমাত্র স্কুলের পরিবেশকে অ্যাট্রাকটিভ করে, কারণ বাচ্চা ছেলে মেয়েরা যেখানে অ্যাট্রাকশন পায়, যেখানে রং বেরং অংশ পায় বা রং ছবি পায়, রং পায়, খেলা পায়, ভালো শিক্ষক শিক্ষিকা পায়, ভালো মানুষ পায়, সেখানেই কিন্তু ছুটে যায়। তাহলে স্কুলের পরিবেশকে যদি আমরা ছাত্রছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলি, তাহলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসবার একটা টান অনুভব করবে। ফলে এখানে আমাদের অপশন সি হয়ে যাবে প্রপার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে মানব সভ্যতা ও মূল্য গঠন, এইটা গণিত শিক্ষার কি একটা বৈশিষ্ট্য, না লক্ষ্য, না উদ্দেশ্য, না পরিধি? অবশ্যই আমাদের মানব সভ্যতাকে তৈরি করতে হবে, উন্নত করতে হবে, মূল্য গঠন, মূল্যবোধ তৈরি করতে হবে, এটা তো আমাদের উদ্দেশ্য। তাহলে গণিত শিক্ষা দিয়ে আমরা কি কি উদ্দেশ্য সাধন করতে পারি? মানব সভ্যতা এবং মূল্য গঠন, এই উদ্দেশ্য সাধন করতে পারি। ফলে অপশন সি হবে প্রপার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে গণিতের শিক্ষাদান পদ্ধতির বিশ্লেষণের ক্ষেত্রে আমরা প্রধানত কটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করি? মনে রাখবে গণিতের শিক্ষাদান পদ্ধতি দুটো বিষয়ের উপরে ডিপেন্ড করে, এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা ক্লাসে আমি করব। তাহলে এখানে আমাদের উত্তর হবে 2, 3, 4, 5 ছিল, অপশন এ হয়ে যাবে তোমাদের প্রপার অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, মূল্যায়ন কি বা মূল্যায়ন হলো, সেটা কি কেবল শিক্ষার্থীর অগ্রগতির খতিয়ানই মূল্যায়ন, নাকি কেবল শিক্ষা কার্যক্রমের খতিয়ান, নাকি শিক্ষার্থীর অগ্রগতি ও শিক্ষা কার্যক্রমের ক্ষতি, আর না এগুলো কোনোটাই নয়। দেখো এখানে আমরা অপশন বিটা উত্তর বলবো, কেবল শিক্ষা কার্যক্রমের ক্ষতিয়ান। কেন শিক্ষা কার্যক্রমের ক্ষতিয়ান? তার কারণ হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতি সবসময় যে মূল্যায়ন দিয়ে পরিনির্ভাবিত হয় এমনটা নয়, কারণ হয়তো সে অনেকটাই জানে কিন্তু স্টেজ পারফরমেন্স তার নেই বা স্টেজে এসে করতে পারেনি, ফলে যে তার মূল্যায়ন সঠিক হলো এমনটা আমি বলতে পারবো না। তাহলে আমরা কি বলবো, যে এটা একটা শিক্ষা কার্যক্রমের খতিয়ান হলো, সেটি হলো মূল্যায়ন, যেটা দিয়ে আমরা শিশুদের শিক্ষা কার্যক্রমটার খতিয়ান নির্ণয় করতে পারবো। তাহলে এখানে অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, পরেরটা দেখো আমরা কি বলবো, কোনো একটি ছাত্র একটা অঙ্ক করতে পারছে না, সেক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? তাকে বকুনি দেয়া যতক্ষণ না সে সেটা পাচ্ছে, বাড়ির কাজ হিসেবে অঙ্কটি দেওয়া, নাকি ধৈর্য ধরে তাকে বোঝানো, না উপরে সবগুলো? অবশ্যই যখন ছাত্রটা পাচ্ছে না তখন তাকে সাহায্য করতে হবে, বকুনি দিয়ে দিলে সে তো ভয় পাবেই, পরবর্তী সময় অঙ্ক থেকে সে আস্তে আস্তে দূরে চলে যাবে, পিছিয়ে পড়বে, অঙ্ক দেখলেই পালিয়ে যাবে। তাহলে তাকে কখনোই কিন্তু আমরা বকুনি দিতে পারবো না। বাড়ির কাজ হিসেবে যদি অঙ্কটা আমি দিয়েই দিলাম, এবার বাড়িতে সে পারবে কি না পারবে, সে স্কুলে চেষ্টা করে পাচ্ছে না, বাড়িতে যে পারবে তার কোনো সিওরিটি নেই, তখন সে কি করতে পারে, অভিভাবকদের সাহায্য নেবে, ফলে নিজের ভাবনার জায়গাটা কমে আসবে, ফলে বাড়ির কাজ হিসেবে আমরা দিতে পারবো না। তাকে ধৈর্য ধরে বোঝাবো যে দেখো কি হলো, কোথার থেকে হলো, কেন পাচ্ছ না, কোন অ্যাঙ্গেল থেকে ভাবা উচিত ছিল, ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে আমরা অপশন সি বলবো অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলছে শিক্ষার্থীর গণিত পরীক্ষায় পাশ করার প্রচেষ্টা যে চেতনার দ্বারা উদ্বোধিত হলো, সেটা কি আবেগ, না উদ্বোধন, না প্রশংসা, না প্রেষণা? অবশ্যই সেটা একটা প্রেষণা দ্বারা উদ্ভাবিত বা এই চেতনা দ্বারা উদ্ভাবিত, অপশন ডি এখানে অ্যান্সার হবে তোমাদের। পরেরটা দেখো, বলছে ম্যাথামেটিক্স পজেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস, এই উক্তিটা কার, হেরাল্ড, নাকি মিনিক, না বেকন, না হকবেন? অবশ্যই এটা মিনিকের উক্তি, অর্থাৎ অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটাই আসো, বলছে গণিত শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য কি, স্মৃতিশক্তির বিকাশ, নাকি সৃজন শক্তির বিকাশ, না অর্জিত জ্ঞান ও বোধকে বাস্তবে বা নিজের প্রয়োজনে লাগানো, নাকি বৌদ্ধিক ক্ষমতাগুলির বিকাশ সাধন? বৌদ্ধিক ক্ষমতার বিকাশ সাধন হলেই তোমার কিন্তু আপনিই এই অংশগুলো তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারবো, যখন বৌদ্ধিক ক্ষমতার বিকাশ সাধন হবে তখনই আমরা অর্জিত জ্ঞান অর্জন করতে পারবো, বাস্তবে প্রয়োগ করতে পারবো। তাহলে আমাদের বৌদ্ধিক ক্ষমতার বিকাশ সাধনই হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে এখানে অপশন ডি হবে তোমাদের প্রপার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে কোনো গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কন করতে পারা
কোন উদ্দেশ্যের মধ্যে পড়ে? লেখচিত্র অঙ্কন করতে পারো, এটা কি দক্ষতামূলক, নাকি প্রয়োগমূলক, নাকি জ্ঞানমূলক, না বোধমূলক? দেখো আমরা যখন গাণিতিক চিত্র আঁকি বা ছক কাগজ যখন নিই বা ছক কাগজে যখন আমরা ব্যাখ্যা করি, তখন দেখবে এরকম আকারে ছক কাগজ থাকে এবং সেখানে কি হয় পয়েন্টগুলোকে ভাগ করা থাকে। যেমন ধরো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হয়তো 0.5 একক, এই দুটো বিন্দুর মধ্যে আবার দূরত্ব 0.5, তার মানে এই প্রত্যেকটা বর্গক্ষেত্র যেগুলো সেগুলো 0.5 বাহু বিশিষ্ট। এরকম করে আমরা কি করি, দিয়ে তারপর একটা পয়েন্ট করি, পয়েন্টকে পরিমাপ করি, দূরত্ব পরিমাপ করি। যেমন ধরো বিভিন্ন মানচিত্র ম্যাপে এর প্রয়োগ আছে, এই ধরো এই দূরত্বটা তাহলে কত হবে, এইগুলো যদি 0.5 0.5 করা হয় তাহলে এই যে এটা কি, এটা একটা দক্ষতার প্রকাশ, এটা আমরা দক্ষতার প্রকাশ। তাহলে গাণিতিক চিত্র বা লেখচিত্র অঙ্কনটা কি একটা দক্ষতা বা আমাদের এফিসিয়েন্সির একটা প্রকাশ। তাহলে অপশন এ হবে এখানে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা বলছে গণিত শিক্ষণে যে বিষয়টা কোনো গুরুত্বই নেই সেটা কি? আগ্রহ। অবশ্যই গণিত শিক্ষণে আগ্রহ না থাকলে হবে না, মনোযোগ তো তোমাকে দিতেই হবে গণিতের জন্য। মুখস্থ বিদ্যার গণিতে কোনো স্থান নেই এবং অঙ্ক তো অনুশীলন করতে হবে, তোমাকে বারবার ধরে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলে গণিত শিক্ষণে যে বিষয়টার কোনো গুরুত্ব নেই সেটা কি? মুখস্থর কোনো গুরুত্ব নেই। অপশন সি হয়ে যাবে আমাদের প্রপার অ্যান্সার। পরেরটা দেখো, বলছে গণিত শিক্ষার একমাত্র উদ্দেশ্য কি? ওয়ান অ্যান্ড অনলি আমাদের উদ্দেশ্য বলতে কি বলবো, স্মৃতিশক্তির বিকাশ, এটা একটু আগেই আমরা করেছি, বৌদ্ধিক শক্তির বিকাশ, হ্যাঁ বৌদ্ধিক ক্ষমতাগুলোর বিকাশ। অপশন ডি হবে এখানে অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, বলছে ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এই উক্তিটা কে করেছিল? বেঞ্জামিন ব্লুম, নাকি থন্ডাইক, নাকি জন লক, নাকি হকবেল? তাহলে দেখো এইগুলোর মধ্যে এই যে উক্তিটা মনে রেখে দিও, এই উক্তিটা করেছিল কিন্তু হকবেল। কি উক্তি? ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এই উক্তিটা করেছিল সিভিলাইজেশন, মানে মানব সভ্যতার একটা দর্পণই হলো অঙ্ক, অঙ্কই মানব সভ্যতার দর্পণ হিসেবে কাজ করে, এটা করে বলেছিল বিজ্ঞানী হকবেল। ওকে, পরেরটা আসি, পেডাগগি কি? এটা একটা মূল প্রশ্ন কিন্তু, পেডাগগির জন্য পেডাগগি কি এটাই একটা ব্যাপক প্রশ্ন। পেডাগগি কি, আমি প্রথমেই বলেছি কি কি চ্যাপ্টার্স বা কি কি অংশগুলো আমাদেরকে করতে হবে। তো সেখান থেকে দেখো, সেখানে আমি বলেছিলাম শিক্ষণ, শিক্ষণ সম্পর্কিত বিদ্যা ইত্যাদি সমস্ত বিষয়গুলো জানাই হচ্ছে আমাদের পেডাগগি। এখানে দেখো অপশন বি বলছে যোগাযোগ সম্পর্কিত বিদ্যা, না এটা নয়, শিক্ষণ বিষয় শুধু শিক্ষণ নয়, শিক্ষণ শিক্ষণ ইত্যাদি সমস্ত বিষয় বিদ্যা। তোমরা জানো অবশ্যই যে শিক্ষণ ব্যাপারটা এবং শিক্ষণ ব্যাপারটা দুটো কিন্তু আলাদা বিষয়, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে জেনে নিতে হবে, আমি কোন একটা ক্লাসে এটা করিয়ে দেবো। শিশু মনোবিদ্যা, পেডাগজি কিন্তু শিশু মনোবিদ্যার মধ্যে পড়ে না, চাইল্ড সাইকোলজি নয়। তাহলে দেখো আমরা কি বলবো, পেডাগজি কি শিক্ষণ ও শিক্ষণ সম্পর্কিত বিদ্যা। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে প্রপার অ্যান্সার। পরেরটা এসো, বলছে গণিত বইয়ের পাঠ্যসূচি কেমন হওয়া দরকার, যৌক্তিক ক্রম অনুসারে, অনুশীলনের ক্রম অনুসারে, সমস্যা ক্রম অনুসারে, কোনোটাই নয়, অবশ্যই যৌক্তিক ক্রম অনুসারে, এটা একটু আগে আমরা দেখেছি তাই না। পরের প্রশ্নটা এসো, বলছে গণিতের নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে কি থাকে, যথার্থতা থাকে, নাকি নির্ভরযোগ্যতা থাকে, নাকি কভারেজ থাকে, নাকি সবকটিই থাকে? অবশ্যই সবকটি মিলেই কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে যথার্থতাও থাকে, নির্ভরযোগ্যতা থাকে, কভারেজ থাকে। যেমন ধরো আমি বললাম এ যোগ সি সমান বি যোগ সি, তাহলে এখান থেকে আমরা এটাকে আলটিমেটলি ক্যান্সেল করে তো সি গুলোকে ইকুয়াল বলতে পারি। তাহলে ক্যান্সেল করে মানে আমি বলতে চাইলাম যে সি গুলো যদি নেই কেটে দিই তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এ এবং বি সমান। তাহলে এর সঙ্গে কোনো একটা সংখ্যা আমরা যোগ করছি সি, এবং বি এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করছি, দিয়ে এ প্লাস সি আর বি প্লাস সি পাচ্ছি। তাহলে এই যে দেখো এইখানে একটা যথার্থতা, যথার্থ একটা প্রয়োগ হলো যে সি যোগ করলাম দুদিকেই, তাহলে আমি এটা এ এবং বি সমান যদি থাকে, দুদিকেই সি যদি আমরা যোগ করি তাহলেও সে দুটো সমান হবে, বা উল্টো দিকটাও সত্যি, তাহলে এটা একটা কভারেজ তৈরি হলো, নির্ভরযোগ্যতা তৈরি হলো, কারণ কি এখানে সি এর উপর গোটা অংশটাই কিন্তু ডিপেন্ড করে তৈরি হলো। তাহলে এই সবগুলো মিলেই কিন্তু গণিতের নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি হতে পারে। পরেরটা দেখো, দুর্বলতা নির্ণায়ক শিক্ষণের বৈশিষ্ট্য কি, দুর্বল শিক্ষার্থীদের নির্বাচন করা, নাকি দুর্বলতার দিকগুলো নির্বাচন করা শিক্ষণ পদ্ধতির সাহায্য না প্রত্যেকটা? তাহলে দুর্বলতা নির্ণায়ক শিক্ষণ এইটার বৈশিষ্ট্য কি, না যেসব দুর্বল শিক্ষার্থী আছে তাদেরকে নির্বাচন করবো অবশ্যই, দুর্বল দিকগুলো তার কি, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, কেন সে ভাবতে পারছে না, ইত্যাদি বিষয়গুলোকে আমরা নির্বাচন করব, শিক্ষণ পদ্ধতির সাহায্য নেব, শিক্ষণ পদ্ধতির সাহায্য নিয়ে ছেলেটার দুর্বলতা কাটাবার চেষ্টা করব। তাহলে এই প্রতিটি হবে আমাদের অ্যান্সার, অপশন ডি হবে আমাদের অ্যান্সার। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও এবং কমেন্ট করে আমাকে জানিও যে প্রত্যেকটা অংশের ডিটেল আলোচনা, সেই অংশে আমি গোটা এবং বিস্তারিত ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো। টাটা।